খুব ভালো কোনো কাজ যদি মন মতো হয়ে যায় তাহলে হয়তো করবো, ওয়াই নট, বাট ওরকম কোনো নায়িকা হওয়ার প্ল্যান ওরকম কিছু নাই। বাংলাদেশে কোনো সিনেমা হলে সেটা আমি দেখতে পছন্দ করি। আর আরেকটা কারণ হচ্ছে ইভন, যে মাসুকের ভূমিকায় মূল চরিত্রে অভিনয় করছে, হি ইজ এ গুড ফ্রেন্ড এবং ওর সাথে আমি রিসেন্টলি একটা কাজ করেছি, তো সেই জায়গা থেকে ওর সিনেমা, ওর ফার্স্ট সিনেমা হিসেবে ওকে সাপোর্ট করার জন্য আসা, দেখতে বেশ ভালোই লাগছে। প্রথমত গ্রামের তো অনেক আগের একটা গল্প, সময়ের পটভূমিতে করা, তো গ্রামের যে দৃশ্যায়নগুলো ওটাও খুব টানছে। আর স্পেশালি সেই এইচএসসি পরীক্ষার পরে ঢাকায় আসা কোচিংয়ের জন্য, তো আমি যেমন এসএসসি পরীক্ষার পরে কলেজে ঢাকায় এসেছি, তো খুব নস্টালজিক হয়ে যাচ্ছি, অনেক কিছু মিলে মিলে যাচ্ছে, ভালো লাগছে। মাত্র তো হাফ টাইম দেখলাম, খুব ভালো লাগছে। স্পেশালি ইভন খুবই ভালো অ্যাক্টিং করেছে, অলসো ঋতু যে নায়িকা, শি ইজ অলসো ভেরি গুড, ছোটো অনেক এখনও, বাট শি ইজ ভেরি গুড অন স্ক্রিন। আর ভালো লাগছে, কমিক রিলিফগুলো আছে, দেখতে মজাই লাগছে। স্পেশালি আমি ইভনের অ্যাক্টিং নিয়ে বলবো, হি ডিড ভেরি গুড, ভেরি গুড। বাবমুচির ছেলে এইভাবে বসছে, বাবমুচির ছেলে ড্রেস আপ মেকআপগুলো, এই বিষয়ে কেমন? ড্রেস আপ তো ঠিকঠাকই আছে, মানে মুচির ছেলে বলতে ওর বাবা মুচি, আবার একই সাথে জুতোর দোকান আছে কিন্তু ছোটোখাটো ই, আর হচ্ছে ও তো পড়াশোনা করছে, ও খুব ভালো স্টুডেন্ট, সো সেই জায়গা থেকে মনে হয় ঠিক আছে, ছোটোখাটো ভুল তো কিছু থাকবে, ওটা মানে সমালোচনার জায়গা তো সবসময় থাকে। চাই অবশ্যই জানাতে চাই, খুব ভালো একটা কাজ, খুবই ভালো একটা কাজ, আমি খুবই এনজয় করেছি। আমি সাধারণত আপনারা দেখেন যে উপস্থাপনার বাইরে খুব একটা কিছু করি না, কারণ উপস্থাপনা অনেক ব্যস্ত থাকি, তো সেটার বাইরে অন্য জায়গায় অভিনয় অনেক সময় দিতে হয়, তো এই কাজটা আমার এত ভালো লেগেছে, গল্প শুনে সব কিছু শুনে, তো আমি এটার জন্য অনেক সময় দিয়েছি টানা। আমি যেমন খেলার শো দুই দিন করেছি মাত্র, ওয়ার্ল্ড কাপে তো আমরা অনেক বিজি থাকি, বাকি 11 দিন আমি টানা এটার মধ্যে ছিলাম, এই জন্য এখন পর্যন্ত খেলা শো করতে পারিনি, আশা করছি 27 তারিখ থেকে করবো, খুব তাড়াতাড়ি জানাবো, এখনই আর ডিটেল কিছু বলছি না, বাট জানাবো। আমি তো অ্যাক্টিং করি, মাঝে মাঝে করি, আমি অ্যাক্টিং ভালোবাসি, আমি ওয়ান্স ইন আ ওয়াইল একটু নিজেরকে ব্রেক দেওয়া, একটু খুব ভালো গল্প হলে, ভালো প্রজেক্ট হলে আমি মাঝে মাঝে করি। তা আমরা সিনেমায় কবে নায়ক নায়িকা হিসাবে? এটা আমার কোনো প্ল্যান নাই, এই প্রশ্ন একদম ক্যারিয়ারের শুরু থেকে শুনে আসছি, কিন্তু সবসময় আমি উপস্থাপনাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি, সো ওটা এখনও আমার ফার্স্ট প্রফেশন, প্যাশন, পাশাপাশি কাজ তো করছি। আর এখন তো অনেক প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম, খুব ভালো কোনো কাজ যদি মন মতো হয়ে যায় তাহলে হয়তো করবো, ওয়াই নট, বাট ওরকম কোনো নায়িকা হওয়ার প্ল্যান ওরকম কিছু নাই। ওরকম আমার আমার জুটি হিসেবে আমি বলবো যে আমার গল্পটা মেইন, আমার টিমটা মেইন, আমি সবসময় যে কাজই করি না কেন, আমি যাদের সাথে কাজ করি পুরো টিমটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, কমফোর্ট জোন, কোয়ালিটি, এগুলো ভালো লাগলে তখন কাজ করি। অবশ্যই আমি সবসময় বাংলাদেশের যে কোনো সিনেমা এলেই আমি সবাইকে দেখতে বলি, আর ইতিচিত্রা তো নতুন একদম, একটু নতুন একটা জুটিকেও মানুষ দেখবে, নতুন কিছুও পর্দায় দেখবে, আমার কাছে তো ভালোই লাগছে, আমার মনে হয় দর্শক যদি হলে আসে তাদের কাছেও খুব ভালো লাগবে, আর স্পেশালি 90s সময়টার একটা গল্প, একটা নস্টালজিয়া কাজ করবে, সো আমি বলবো যে সবাইকে আসুন দেখুন ইতিচিত্রা, আপনাদের ভালো লাগবে।